আপনি এখান থেকে 80-70 চলে যান, 80-70 চলে যান, নইলে আপনাকে মাইরা বলা হবে। তিনি একজন মহান রাজনীতিবিদ, মহিলা বেশিরভাগ সুন্দরী সুন্দরী মহিলা, জাতির উদ্দেশ্যে তিনি জ্ঞান দান করেন। 30 লক্ষ টাকার চেক, উপর একটা প্রতারণা। তিনি একজন মহান রাজনীতিবিদ, তিনি একজন মহান ব্যবসায়ী, জাতির উদ্দেশ্যে তিনি জ্ঞান দান করেন, তিনি টক শোর গেস্ট, তিনি টক শোর হোস্ট অর্থাৎ টক শো উপস্থাপন পর্যন্ত করেন, তিনি একটি গণমাধ্যমের মালিক, তিনি 2টি হাসপাতালের মালিক, তিনি 10টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, তিনি একটি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। আমি কার কথা বলছি আপনারা হয়তো ইতোমধ্যে বুঝেই ফেলেছেন, সেই মহান ব্যক্তির নাম মোহাম্মদ শাহেদ। এই মোহাম্মদ শাহেদ এত টাকার মালিক হয়েছেন যার প্রধান পেশা ছিল চেক জালিয়াতি, মানুষের সাথে ব্যবসায়িক লেনদেন করে তাদেরকে টাকা না দিয়ে চেক দেওয়া হতো এবং এই চেকগুলো কোনোটা ফেক, কোনোটা অন্যের চেক, আবার কখনো ব্যাংকে টাকাই থাকতো না। ভয়ঙ্কর এই কাজটি তিনি করেছেন বছরের পর বছর ধরে এবং কত নিখুঁতভাবে করেছেন সে বিষয়টি আপনাদের এখন জানাচ্ছি। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন, তার নাম হাজি শামসুল মাওলা, তিনি সিলেট থেকে ঢাকা এসেছেন। তার এই যে আপনারা ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলে তিনি যে প্রতারণার শিকার হয়েছেন বিভিন্নভাবে তার কাগজপত্রগুলো আছে, এখন আমরা তার কাছে যাই। হাজি শামসুল মাওলা, আপনার সাথে এই মোহাম্মদ শাহেদের কিভাবে পরিচয় হলো এবং কিভাবে তার সাথে আপনি ব্যবসায়িক ভাবে সম্পৃক্ত হলেন? পরিচয় তার সাথে হয়েছে, আমার মেয়েরও তাকে মাল আনছিল এক গাড়ি তার লোকে, ঠিক আছে, তখন সে আমাকে ঢাকায় নিয়ে আসলো, যে বললো প্রধানমন্ত্রী পিএস সাহেব উনি বলে একটা প্রজেক্ট ওনার আছে, আপনার সাথে আপনাকে সাথে নিয়ে যেতাম বলছে। তখন আমি সাথে আসলাম, আসার পরে পারভেজ নাসির ওরা বললো উনি তো প্রধানমন্ত্রী পিএস, তখন ওনার কাছে গিয়ে ওয়ার করার একটা দিল আমাকে, মানে প্রধানমন্ত্রী পিএস বলে আপনাকে পরিচয় করে দিয়েছে? প্রধানমন্ত্রী পরিচয় বলে পারভেজ নাসির ওরা বললো প্রধানমন্ত্রী পিএস। আমাদের প্রজেক্টটাও দেখলাম খুব বড়, 2টা ফ্লোর, 2তলা এবং 3তলা, ময়লার মূল 12 নম্বর সেক্টরে, 2A 14 নম্বর বাসা, এটা 2তলা এবং 3তলা। তো তার কর্মচারী দেখলাম সব মহিলা বেশিরভাগ, সুন্দরী সুন্দরী মহিলা এগুলো থাকতো। তখন ওয়ার কোডার দেওয়া, এই মহিলা সুন্দরী মহিলাদের সাথে কোথায় গিয়ে দেখা হলো? সব ঠিক, বেশিরভাগই অফিসে, তার অফিসের ভিতরে, তার কাছে একটা মহিলা থাকতো আলাদা পার্সোনাল, এটা এটা হইলো থাকতো এখানে সব বেশিরভাগ মহিলা, পুরুষও আছে, ধরুন 70-80 জন কর্মচারী, তার বডিগার্ড আছে 3টা, 1-1টার বেতন 55,000 সাইডে যারা বিভাগে, আর্মি রিটায়ার্ড অফিসার বলতো পরিচয় দিত ওরা। তখন তো আমাকে ওয়ার কোডার দেওয়ার পরে তারা পাথর দিলাম, দেওয়ার পরে বললাম টাকা দেন, ওই দিল 3টা চেক। কত টাকার পাথর দিলে? 30 লক্ষ টাকার, 30 লক্ষ টাকার পাথর দিলে, 30 লক্ষ পাথর দেওয়ার পরে চেক দিল 3টা, 10 লক্ষ 10 লক্ষ করিয়া 2টা চেক দিছে আমার সামনে, শাহেদে স্বাক্ষর করছে তার এজেন্টের চেক, আর একটা চেক তার ফারবেজের দিয়ে দেখালাম, লেখাইলো, লেখায় স্বাক্ষরটা সম্ভবত ফারবেজের, আমি তো এটা বুঝি নাই ব্যাংকে। আমরা তো চেকগুলো দেখি, হ্যাঁ চেকগুলো আছে, এই যে চেক দুজনার স্লিপ আছে, আর এই যে চেক, এই এগুলো চেক না, হ্যাঁ এইটা উপরের টা 30 লক্ষ টাকার চেক, হ্যাঁ উপরের টা প্রতারণা চেক। আমরা তো দেখতে পাচ্ছি যে এই সিগনেচার, এই সিগনেচার এক মতো, এই দুইটা একই, ঠিক আছে, এই সিগনেচার তো আলাদা আলাদা, ওইটা করছে প্রতারণা, অন্য লোকের চেক আমাকে দিয়ে দিয়েছে, অন্য মানুষের চেক দিয়েছে আপনাকে, আমাকে দিয়েছে, আর বাকি দুইটা যে চেক ঠিক দিয়েছে এগুলো আপনি টাকা উঠাইতে পেরেছেন? না ব্যাংকে টাকা নাই, এরপরে তো আইয়া ব্যাংকে টাকা নাই, না টাকা নাই। তারপরে কি করলেন? তারপরে আচ্ছা আরেকটা চেক লইছিলাম 50,000 টাকা, দেওয়ার পরে আমাকে বললো এখানে যাওয়ার জন্য, তো এখানে যাওয়ার পরে তারই এক লোক আমাকে তার লোকরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার মালিকের নামে এটা জিডি করছি, এবং ওই লোক তো আমাকে খালি ডাকতেছি দেখা করতাম, আচ্ছা তো তারই এক লোক লোককে নিয়ে সে সার দোকানে চা খাওয়াইলাম, কফি খাওয়াইলাম, খাওয়াইয়া বললাম যে ভাই তোর
আপনার মালিকের নামে একটা জিডি করছিলাম, এখন তো আমাকে খালি কল দিতেছে দেখা করার জন্য, কি করা যায়? ওই লোক বললো, বাপুরে আপনি এখান থেকে এটি সত্তর চলে যান, অতি সত্তর চলে যান, নইলে আপনাকে মাইরা ফেলাবে, মেরে ফেলবে, আপনাকে মাইরা ফেলবে। তো এই একটু আগ বাড়াই দিয়া উত্তরা থানায় পৌঁছিয়ে দিল। উত্তরা থানায় ঢুকার পরে মাগরিবের নামাজ পড়তাম মসজিদের, এই মাঝে কল আরম্ভ আমার কাছে, কল দে, এই আপনি কোথায় গেলেন, আপনি দেখা করবেন আসেন না? আমি বললাম যে আপনার এখানে রাত্রে দেখা করা সম্ভব না, নিরাপদ না, নিরাপদ নয় আপনার এখানে রাত্রে দেখা করা। তখন ওই বলিয়া ওসি সাহেবের রুমে ঢুকলাম, ওসি সাহেবের রুমে ঢুকিয়া বললাম যে আমি তো একটা জিডি করছি, আপনি অবশ্যই অবগত আছেন, তে ওই লোক আমাকে ডাকছে খালি দেখা করার জন্য। তখন আপনি দুইজন সোর্স দেন, এখানে নিরাপত্তা নাই আমার। ওসি সাহেব বললো, বাপুরে ওই লোকের হাত অনেক উপরে, এক কাজ করেন আপনি সিলেটে গিয়ে মামলা করেন চেক দিয়া। এই তো চলে গেলাম, মামলা করলাম। তখন তো আমাকে খালি কল দিচ্ছে আর বলে যে আপনি চেকগুলো নিয়ে আসেন, এই ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলছি, আপনাকে চেক চেঞ্জ করে দেওয়া হবে। তখন আমি বললাম যে আমি টাকায় আসতাম, আমার তো 12,000 টাকাই নাই। ওই একবার দিছিল 5,000, আবার 10,000, দুই তিনবার দিছে টাকা খালি তার কেন আনার জন্য, আসা আমি আসি নাই, কারণ আসলেই দেখছি যে সে মাইরা ফেলবে। আর চেকগুলা যে বলতেছে চেঞ্জ করিয়া দিব, চেকগুলা হাতে নেওয়ার পরে আর আমি তুকেই হইতাম না কিচ্ছু, আর তথ্য প্রমাণও গায়েব হয়ে যেত, তথ্য সব গায়েব করে ফেলবে। এখন আসি আমি 15,00,000 টাকা দিই, আমি আসি পলাতক, আমি বাড়ি ছাড়া। এখন একটা মেয়ের শাদি দিমু বলছিলাম, তারে 2,00,000 টাকা দেয়া, ওই বাটফারে দেয় নাই, 2,00,000 টাকাও দেয় নাই। মানে মেয়ে বিয়ে দিবেন 2,00,000 টাকা চেয়েছিলেন সেটাও দেয় নাই, সেটাও দেয় নাই, মেয়েকেও শাদি দিতে পারিনি টাকার জন্য। এখনো মেয়ের বিয়ে দিতে পারেন না? পারিনি, টাকার অভাবে মেয়েকে শাদি দিতে পারি নাই। ছেলে মেয়েগুলা লেখাপড়া করতেছে, এক ছেলে বর্তমানে আইয়ে পরীক্ষার্থী, আর একটা বিয়ে অনার্সের লেখাপড়া করতেছে, মেয়েও বিয়ে অনার্সের লেখাপড়া করতেছে। ওদের এখন পরীক্ষার ফিসও দিতে পারতেছি না, টাকাগুলো কোথায় পাবো এখন? আর এই যে মানুষের ঋণের ধরন পলাতক, এই এখন আমি আসি বাইরে বাইরে, এখন এইটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি আমি। আমার এইটা ও যে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পিএসএ পরিচয় দিয়েছে, এইটা এত বড় মিথ্যাচারিতা, এত বড় ভণ্ডামি, ওকে আপনি জিজ্ঞেস করেননি যে সে তো পিএস না, সে এই পরিচয় দেয় কেন? এটা তো এইটা সামনাসামনি জিজ্ঞাসা করলে মাইরা ফেলবে কোন কি। এটা যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি পিএস না, পিএসএ পরিচয় দিল, আপনি পিস্তল থাকে তার সাথে গুলি করে বাড়ি ফেলি দিব, সে যেখানে দেখে যদি কেন 50টা লাশ ফেলাই রাখে, কেউ তুকেই পাবে না। এত ভেতরে জায়গাটা, হ্যাঁ, যেখানে বসে আছে 50টা লাশ ফলাই রয়ে যেন কেউ তুকেই পাবে না। আর কয়েকটা গেট বাস দিয়ে তার কাছে যাওয়া লাগে, তাই আর তার সামসারা প্রত্যেক গেটে গেটে আসে। ওয়েডিং রুমে যে বসবেন সকালটা কি, এই যে রিসেপশনে আছে মহিলা, খালি বলবে যে একটু পরে দেখা করবে, একটু পরে, সে তো এখানে সিসি ক্যামেরা দিয়া দেখের দেখতেছে এখানে ওয়েটিং রুমে কতজন লোক বসে আছে। সারাদিন বসে থাকতেন? সারাদিন বসবেন, যে সময় 4টা বাজবো তখন দেখবেন সে আসতে করে লিফটে নামিয়া পলাতক, তখন বলবে ওরা যে স্যার তো জরুরি ব্যস্ত চলে গেছে, জরুরি প্রোগ্রাম, দলীয় মিটিংয়ে চলে গেছে। আচ্ছা, আপনার এখানে আমরা দেখলাম যে সে আপনার কাছ থেকে পাথর কত করে সিএফটি কিনতো? 170 টাকা দামে কিনতো, বিক্রি করতে 150 টাকা দামে। সে 170 করে কিনতো, ব্যস্ত 150, ব্যস্ত 150। তার এইটার কি কারণ? এইটা লসে ব্যস্ত কেন? এই তো বুঝলাম যে সে টাকা আত্মসাত্ম, তারই এক লোকে আমাকে কল দিল পাথর যেন বিক্রি করতেছে, লোকটার নাম বলার প্রয়োজন নাই না, বললে তো আবার উনি ইয়ে করবে। লোকটা খুব ভালো লোক ছিল, সাইটে থাকতো, আগে আমাকে বললো ভাই আপনি যে মাল দিচ্ছেন কত রেটে দিচ্ছেন? বললাম যে 170 টাকা রেটে, বুঝলে অন্য বিক্রি করতেছে 150 টাকা দামে। ও সেই বললো ওরে আর মাল দিয়ে না, এটা প্রতারক, আমাদেরই বেতন পাচ্ছি না, কয়েক মাস থেকে বেতন পাচ্ছি না, আর আমি তো মাল এমনিই বন্ধ করে রাখি দিছি, যে 30,00,000 টাকার মাল দেওয়ার পরে যখন টাকা নাই চেক দিচ্ছে জালিয়াতি প্রতারণা করে, এরপরে মামলা নাম্বার আছে, মামলা করছি কোর্টে, 35, 37, 37, 2020 মামলা করেছেন, মামলা করে এখন ঘুরছেন এসব কাগজপত্র নিয়ে? জি জি, মামলার কাগজপত্র নিয়ে ওগুলো নিয়ে ঘুরতেছি, কারণ এ তো হুমকি দিছে মামলা করবেন আমার নামে, 10 বছরেও আমার মামলা জারি করতে পারবেন না, টাকা তো বাবা দূরের কথা, 10 বছরে আমরা মামলা জারি করতে পারবেন না, এটা হুমকি দিচ্ছে অনেক।
কি অসাধারণ কৌশল একবার খেয়াল করে দেখুন যে এই শামসুল মাওলার কাছ থেকে পাথর কেনা হয়েছে 170 টাকা সিএফটি, 30 লক্ষ টাকার পাথর। তার মতো এরকম আরো অনেক ব্যবসায়ী অসংখ্য, তার কাছেই শুনলাম তার এলাকারই সিলেটেরই অনেক জনের কাছ থেকে এরকম পাথর আনা হয়েছে, তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, এটা বিলের কপি। এই যে ওয়ার্ক অর্ডার, এই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। এরকম ওয়ার্ক অর্ডার দেওয়া হতো, ওয়ার্ক অর্ডার প্রজেক্ট দেখিয়ে ওয়ার্ক অর্ডার দেওয়া হতো। দেওয়ার পরে তারপরে এই শামসুল মোল্লার মতো বিভিন্ন মানুষের কাছ থেকে পাথর কেনা হতো। পাথর যে দামে কিনতো তার থেকে অনেক কম দামে আবার বিক্রি করতো। অর্থাৎ পাথরগুলো ওয়ার্ক অর্ডার দেখিয়ে বলা হতো, ওয়ার্ক অর্ডার প্রজেক্ট, আপনারা এগুলো দেন। হ্যাঁ, তারপরে ধারাবাহিকভাবে টাকা পাইতে থাকবেন। তারপরে তাদের পাথর এনেছে বা অন্যান্য অনেক উপকরণ তারা আনে, আনার পরে আরেক পার্টি কাছে কম দামে বিক্রি করে। যখন কম দামে 170 টাকা সিএফটির পাথর 150 টাকায় যখন বিক্রি করতে যায়, খুব সহজে বিক্রি হয়ে যায়, ওই টাকা তারা নিয়ে নেয় পুরোটু, নগদ বিক্রি করে। আর যাদের কাছ থেকে কিনলো তাদেরকে দেওয়া হয় চেক। আর চেক দেওয়া হয় মানে এই চেকগুলো, এই অ্যাকাউন্টগুলোতে কোনো টাকা থাকে না, অথবা ভুয়া অ্যাকাউন্ট অথবা অন্য মানুষের অ্যাকাউন্ট দেওয়া হয়। ফলে তারা এরকম মানে বছরের পর বছর ঘোরেন টাকা নিয়ে, এইসব চেক নিয়ে। তারা মামলা করেন, তারা কোর্টে যান, তারা থানায় যান। হ্যাঁ, কিন্তু এইসবের মামলা সুরাহা তো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। সুতরাং মানে চতুরতা, ভণ্ডামির এইসব মানে কি অসাধারণ চাতুর্য, নিখুঁত ভণ্ডামি, এভাবে কত শত মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমার খুঁজে আছে এরকম 17 কোটি টাকা, 3 কোটি টাকা, 5 কোটি টাকার তার থেকে এরকম পাথর বা বিভিন্ন উপকরণ নেওয়া হয়েছে প্রজেক্ট দেখিয়ে। এরপরে সেগুলো দেওয়া হয়েছে চেক, ব্যাংকে গিয়ে টাকা নাই। তারা মামলা করেন, মামলা চলতে থাকে, আর থার্ড পার্টির কাছে কম টাকায় সেগুলো বিক্রি করে ও পুঁজিটা তিনি তুলে নেন। সুতরাং শাহেদের যে ভণ্ডামি এবং শাহেদের যে অনেক টাকার মালিক হওয়া, সেটি সে সব থেকে বেশি টাকা অবৈধভাবে এভাবে ইনকাম করেছে চেক জালিয়াতির মাধ্যমে। অনেক চেক জালিয়াতির মামলা তার বিরুদ্ধে হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন হয় নাই। এখন দেখার বিষয় যে এই শাহেদের বিরুদ্ধে আসলে কী ধরনের ব্যবস্থা নেয় এই রাষ্ট্র। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।